খস করে একটা দেশলাই জ্বালিয়ে সিগারেটটা ধরালো মেয়েটি। মেয়েটির বয়স 21-22 দিকে, ছিপছিপে গড়ন, চোখে চশমা, পরনে একটা সাদা টপ আর জিন্স। টপের উপর ক্যালিগ্রাফিতে ফুটে উঠেছে দুটো শব্দ, নষ্ট মেয়ে। যাদবপুরে আমরা 3-4 জন দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। আমার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা বছর 60-62 এক বয়স্ক লোক দীর্ঘক্ষণ ধরে ওই মেয়েটিকে দেখছিলেন এক রাশ বিরক্তি চোখে। আমি আর চোখে ব্যাপারটা দেখলাম 2-1 বার, একটু অস্বস্তি হলো, তবু তেমন গা করলাম না। রাস্তাঘাটে বেরোলে কত রকমের চিন্তাভাবনার মানুষের সাথে সাক্ষাৎ হয়। কে কি করলো খুব একটা মাথা ঘামাতে গেলে নিজেকেই ব্যস্ত করে তোলা হয়। মেয়েটিকেও দেখলাম 2-1 বার ব্যাপারটা খেয়াল করতে, তবু সেও তেমন আমল দিল না। বাস আসছে না, আমরা দাঁড়িয়েই আছি। মেয়েটা আর একটা সিগারেট ধরালো। দেখলাম বয়স্ক লোকটি থাকতে না পেরে বলেই ফেললেন, এগুলো কি তোমাদের কুল লাগে? মেয়েটি ঘাড় ঘুরিয়ে সেই ভদ্রলোকের উপর আপাদমস্তক একবার দৃষ্টি বুলিয়ে বলল, এক্সকিউজ মি। ভদ্রলোক আবার বললেন, এই সিগারেট গাঁজা খাওয়াটা কি এখনকার ফ্যাশন? মেয়েটি কয়েক সেকেন্ড চুপ থেকে উত্তর দিল, ফ্যাশন কিনা জানি না জেঠু, আমার ভালো লাগে তাই খাই। ধীরে ধীরে ওয়েস্টার্ন কালচারের দিকে ঝুঁকে আমাদের কালচারটা যে ধ্বংস হয়ে যাচ্ছে সেসব নিয়ে ভাবো, নাকি শুধুই লোক দেখানো মডার্ন? ভদ্রলোক সরাসরি প্রশ্ন ছুড়লেন, বেসিক্যালি কে কি খেলো, কে কি পড়লো, তাতে আমার কিছু যায় আসে না। মানুষ ভেদে স্বাদ বদল হয়, বৈচিত্র্য আছে বলেই মানুষকে বড্ড জীবন্ত মনে হয়। এখানে আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তৃতীয় ব্যক্তি হিসেবে নাক গলানোর ইচ্ছেও হলো না। অবাক হলাম, মেয়েটি এতটুকু রেগে গেল না। সিগারেটে এক টান দিয়ে হাসি মুখেই ভদ্রলোককে জবাব দিল, আমাদের কালচারটা কি বলবেন জেঠু, অল্প বয়সে মেয়েদের বিয়ে হবে, আপনাদের আগের যুগের মতো 7-8টা ছেলে মেয়ের মা হয়ে ঘর সামলাবে, উঠোনে ঝাঁট দেবে, সন্ধ্যা প্রদীপ জ্বালাবে। সিগারেটের প্রচলন তো আজকে হয়নি, এ তো বহু যুগ আগে থেকেই ভারতবর্ষে প্রবেশ করেছে। মেয়েটি যে এত সাজিয়ে উত্তর দেবে আমিও ভাবতে পারিনি। ভদ্রলোককে দেখলাম একটু উত্তেজিত হতে। সেটা কখন বললাম আমি, মেয়েরা স্বাধীন হয়েছে, পড়াশুনো করছে, চাকরি করছে, কিন্তু এই সিগারেট গাঁজা খাওয়া, বারে গিয়ে মদ গেলা, অমার্জিত পোশাক পরে ঘুরে বেড়ানো, এসবের কি দরকার? মেয়েটি আবার শান্তভাবে ভদ্রলোকের দিকে তাকালো, তারপর বলল, বিবেকানন্দ বলে গেছেন জানেন তো, পোশাক দেখে মানুষকে বিচার না করা। এই যে আপনি জামা আর প্যান্ট পরে আছেন, এটা তো আমাদের কালচারে ছিল না। আমাদের কালচারে তো ছেলেরা ধুতি পাঞ্জাবি পরত, কিন্তু এখন তো সেটা পরিত্যাগ করেছে। যুগের সাথে সাথে অনেক কিছুই পাল্টে যায়, এটাই যুগের ধর্ম। রইল কথা সিগারেট আর গাঁজা খাওয়ার, সেই বিষয়ে আমি মনে করি তাতে মানুষের চরিত্রে খুব একটা পরিবর্তন ঘটে না। যার যেটা ভালো লাগবে সে সেটা পরবে, যার যেটা ইচ্ছে হবে সে সেটা খাবে, এর সাথে কালচার ধ্বংস হওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। অকাট্য যুক্তি। আমার পাশে আরেকজন যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তাকেও দেখলাম উদ্গ্রীব হয়ে ওনাদের কথোপকথন শুনছেন। ওই বয়স্ক ভদ্রলোককে দেখলাম চুপ করে যেতে, হয়তো প্রত্যুত্তরে কি বলবেন সেটাই ভাবছিলেন, কিন্তু তাকে দেখে বুঝলাম তিনি একটু অস্বস্তিতে আছেন। মেয়েটি বিনম্রভাবে আর এত গুছিয়ে উত্তর দিবে সেটা মনে হয় উনিও আন্দাজ করতে পারেননি। শেষে কোনো কথা খুঁজে না পেয়ে বললেন, ভালোই তো তাহলে, যুগের সাথে সাথে সব কিছু পাল্টাক, ভাষাটাও আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাক, এখন তো ইংরেজি মাধ্যমে পড়াটাই ফ্যাশন হয়ে গেছে। বুঝলাম
ভদ্রলোকের অস্বস্তিটা ঠিক মেয়েটিকে নিয়ে না, এই জেনারেশনটাকে নিয়েই। দুটো প্রজন্মের মধ্যে জেনারেশন গ্যাপ থেকেই থাকে। প্রতিটা প্রজন্মই নতুন কিছু মূল্যবোধ নিয়ে হাজির হয়, যেটা পুরনো প্রজন্মের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। আমি ভাবলাম কিছু একটা বলি, কিন্তু মেয়েটির উপরে কিছু বলতে ইচ্ছে হলো না। সে যখন এত সুন্দরভাবেই কথা বলছে, তখন উত্তরটা সেই দিক? মেয়েটি প্রথমে একটু হাসলো, হয়তো আমি যা ভাবছি সেও সেরকম কিছু একটাই ভাবছিল। সেও হয়তো ভদ্রলোকের মনের অবস্থাটা আন্দাজ করতে পেরেছে, তাই এবারও সে ধীরে সুস্থেই জবাব দিল, আমি কিন্তু বাংলা মাধ্যমেই পড়েছি। হ্যাঁ, এখন হয়তো অনেকেই তাদের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে ভর্তি করছে, কিন্তু তার মানে যে সে তারা বাংলাটাকে ভুলে যাচ্ছে এরকম কিছু নয়। আমার অনেক বন্ধু ইংরেজি মাধ্যমে পড়েছে এবং তারা খুব ভালো বাংলা বলতে পারে। বাইরে চাকরি বাকরি পেতে গেলে ইংরেজিটা লাগে, তাই হয়তো এখন ইংরেজি মাধ্যমের দিকে ঝোঁক বেশি ছেলে মেয়েদের। কিন্তু বাংলা না জানাটা আর কুল নেই জেঠু, নিজের মাতৃভাষা না জানাটা কোনো দিক দিয়েই ফ্যাশন নয়। এটা এখন অনেকেই বুঝতে পারছে, তাই তারা ইংরেজিটা শিখলেও পাশাপাশি বাংলাটাও শিখছে। আপনাকে চিন্তা করতে হবে না, বাঙালিদের এত বছরের সংস্কৃতি কোনোভাবেই উবে যাবে না। কথা আর এগোলো না, একটা বাস চলে এলো। মেয়েটি উঠল প্রথমে, তারপর ভদ্রলোকটি, তারপর ধীরে ধীরে আমরা। বাস ছেড়ে দিল, উঠে দেখলাম মেয়েটি একটি সিট পেয়েছিল, ভদ্রলোক পাশেই দাঁড়িয়ে আছেন। মেয়েটি ওনার দিকে একবার কৌতুক মেশানো চোখে তাকাল, তারপর সিট থেকে উঠে বলল, আপনি বসুন। ভদ্রলোক লজ্জা পেয়ে বাধা দিতে গেলেন, কিন্তু মেয়েটি কিছুটা জোর করেই ওনাকে বসিয়ে দিল। ভদ্রলোক আর কথা বললেন না। আমিও জানালার দিকে ফিরে দাঁড়ালাম। পাশ দিয়ে এক একটা গাড়ি শোঁ শোঁ গতিতে বেরিয়ে যাচ্ছে। আমি সেদিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেকে দুটো কথা বললাম। আজকের এই ঘটনা থেকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝলাম, বাইরের আবরণ দেখে মানুষের গভীরতা বিচার করতে যাওয়া বোকামো। সংস্কার সম্পূর্ণ মনের জিনিস, সেটা সবসময় বাইরে প্রকাশ করতে হবে এমনটা নয়। মন থেকে সংস্কার মুছে যেতে না দিলে সেটা কখনোই হারিয়ে যাবে না। রবি ঠাকুর থাকলে নিশ্চয়ই বলতেন, তব কণ্ঠ মোর যেই শুনি, গান গিয়ে উঠি আছি আমি আছি, সেই আপনার গানে লুপ্তির কুয়াশা ফেলে টুটি বাঁচি আমি বাঁচি।